রাতের অন্ধকারে বন্য দাতাল হাতি দফায় দফায় উন্মুক্ত তাণ্ডব চালিয়ে 7 থেকে 8টি বাড়িঘর সহ রাবার বাগান ধ্বংস করে দিল। ঘটনা তেলিয়ামুড়া ফরেস্ট ডিভিশনের অধীন উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বন্য দাতাল হাতি যখন লোকালয়ে প্রবেশ করে ধ্বংসলীলা চালাচ্ছে, বন দপ্তরের কর্মীরা তখন ব্যস্ত মুঙ্গিয়াকামী হাতি ক্যাম্পে মধু এবং মতি লালকে নিয়ে আর বন্য দাতাল হাতির তাণ্ডবের খবর পেয়ে ও বনকর্মীরা ঘটনাস্থলে যায়নি বলে অভিযোগ। শনিবার রাতে বন্য হাতির তাণ্ডবের খবর বনকর্মীদের জানায়। অভিযোগ জনা কয়েক সিভিল কর্মী দিয়ে বন্য হাতির মোকাবিলা করতে চাইছে বনকর্মীরা। পূর্বে হাতির সন্ত্রাসে এমন ক্ষতি সাধন হয়েছিল এলাকাবাসীর, তখন এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য উত্তর কৃষ্ণপুর এলাকাবাসীরা সড়ক অবরোধও করেছিল। তখন বনকর্মীরা স্থায়ী সমাধান করবে বলে আশ্বাসও দিয়েছিল, কিন্তু সমস্যার সমাধান হলো না। শনিবার রাতেও একই সমস্যা, বন্য হাতি দফায় দফায় তাণ্ডব চালিয়ে রাবার বাগান সহ 7 থেকে 8টি বাড়িঘর ভাঙচুর করে এবং ঘরে থাকা আসবাবপত্র তছনছ করে দেয়। পরে রবিবার সকালে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা। এদিকে বন দপ্তরের কর্মীরা বাড়িঘর সহ বন্য দাতাল হাতির তাণ্ডবে তছনছ হয়ে যাওয়া রাবার বাগান পরিদর্শন করে ক্ষুব্ধ এলাকাবাসীদের আশ্বস্ত করেন সরকারি সুযোগ সুবিধা পাওয়ার ব্যাপারে। সন্ধ্যা থেকে আমাদের এই গ্রামে আতিয়া আসা যাওয়া চলছে, তো এখন পর্যন্ত আমরা ফরেস্টারের যে টিম আছে তারা আসেনি, ওই তারা যে আতি ধরনের সহযোগিতা তারা হয়তো দাবি দুলাইতেছে। তারপরে এই আস্তে আস্তে একটা দুইটা বাড়ি ফাড়াইতে বাড়িতে কিছু বাড়ি অনেক বাড়ি ক্ষতি করছে, তার মধ্যে আমার বাড়িতে আসিটা আতি একটু আগান নাগাদ দেখা দিয়ে তার মধ্যে ঘর বাড়ি নষ্ট করছে, খাবার নষ্ট করছে। তো কিছুক্ষণ বাদে আমরা খাই দেখেন কি যা লাগছে, তো আমরা খামু কি খামু, এক্ষণে দেখেন কি অবস্থা বাড়ি ঘরের। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।